সাভারে আদালতের নির্দেশে মারা যাওয়ার দুই মাস পরে কবর থেকে এক ফল ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের উপস্থিতিতে সাভারের ইমানদীপুর দক্ষিণপাড়া এলাকার একটি কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় সাভার মডেল থানা, সিআইডি, পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, চলতি বছরের 7ই আগস্ট সাভারের ইমানদীপুর এলাকার একটি বিল থেকে শাহাজুদ্দিন নামের এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে ওই ফল ব্যবসায়ী পানিতে ডুবে মারা গেছে একথা ভেবে সেদিনই নিহতের লাশ ইমানদীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। পরে নিহতের মেয়ে রাবেয়া জানতে পারে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবাকে পানিতে ডুবে হত্যা করে তাদের বাড়ির প্রতিবেশী ফাহাদ নামের এক যুবক। এরপরে নিহতের মেয়ে রাবেয়া 12ই আগস্ট ফাহাদকে প্রধান আসামি করে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আদালতে একটি হত্যা মামলায় দায়ের করলে আদালত সাভার উপজেলা সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সিআইডি পুলিশ ও সাভার মডেল থানা পুলিশকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। পরে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সিআইডি, সাভার মডেল থানা, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনদের উপস্থিতিতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। রাবেয়া অভিযোগ করে বলেন, গত 7ই আগস্ট তার বাবা রাস্তায় মর্নিং ওয়াক করতে বের হলে রাস্তায় ফাহাদ নামের এক যুবকের শরীরে কাদার পানি ছিটে যায়। এর জের ধরেই ওই দিনই তার বাবাকে বাড়ির পাশে স্থানীয় একটি বিলের পানিতে চুবিয়ে হত্যা করেন ফাহাদ। এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঢাকা জেলার এসআই আলম মিয়া বলেন, ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা ময়নাতদন্তের পরে জানা যাবে।